পারিবারিক কলহে জের ধরে নিজ পিতার কপি ক্ষেত নষ্ট করল পুত্র ঘটনা তেলিয়ামুরা থানাধীন ইচারবিল ষোলোঘড়িয়া এলাকায় বিষয়ে ওই ক্ষতিগ্রস্ত কৃষক তথা পিতা কার্তিক দাস জানান গত কয়েকদিন ধরে ওই কৃষক এবং তার ছোট ছেলে কিশোর দাসের মধ্যে পারিবারিক কোনো এক বিষয় নিয়ে বিবাদ চলছিল শুক্রবার এই পারিবারিক বিবাদ তুমুল আকার ধারণ করে এমনকি ওই কৃষকের ছোট ছেলে ওনার উপর হামলা চালানোর জন্য চড়াও হয় কিন্তু পিতার উপর আক্রমণ করার ব্যর্থ প্রচেষ্টার পর আক্রোশ মেটাতে রাতের আঁধারে পিতার বাঁধাকপি ক্ষেত তছনচ করে ফেলে ওরা ছোট ছেলে এই ঘটনায় প্রায় তিনশো বাঁধাকপির চারা নষ্ট হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক দাস কালকে এই ছোটোপোলারা খুব করছে ওই আমি মনে হলাম তানার হ্যাঁ এমন সময় ওইখানে মেম্বার ওই একজন আমার দেখা যাক এরপরে গেল বয়ে বইছে ওই যে পূজাটা হয়েছে এখানেও এখানে তো টাউন লাগে বুঝিনিনি এরপরে ফোন করে কইছে বাবা এইখান যায় না তুমি যায় দুপাড়ি পারে এরপরে এদিক যাইছি রাত রাত্র করছো ওই

আইছে আইছে না এই ঘটনায় তিনিমুরা থানায় ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার কোনো তদন্ত করেনি বলে অভিযোগ ওই কৃষকের রিপোর্ট আর এ